আমাদের যখন নির্বাচন এবছর বা আগামী বছরের প্রথম দিকে হবে জানুয়ারিতে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। যে পরাশক্তি একসময় আমাদের বিরোধিতা করেছিল, তারা আজকে আমাদের স্যাংশন দিচ্ছে, তারা আজকে আমাদের ভিসা রেস্ট্রিকশন ভিসা রেজিম ডিক্লেয়ার করছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা রেজিম চেঞ্জের কথাও উচ্চারণ করছে। আমাদের দেশের কিছু দলও সেই কথাগুলো বলছে। ইকবাল সুবহান চৌধুরী, যেটি স্যার বলছিলেন যে বঙ্গবন্ধুর আত্মার সম্পর্ক ছিল বাংলাদেশের মানুষের সাথে, গণভিত্তি ছিল তার রাজনীতির মূল জায়গা, সেখান থেকে তার হাতে গড়া দল আওয়ামী লীগ দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হয়েছে এবং টানা তিনবার ক্ষমতা আছে, সেই গণভিত্তি বা জনগণের মালিকানা যে বিষয়গুলো আছে সেখানে আওয়ামী লীগ আসলে কতটা সফল আপনি কি মনে করেন? আমাদের জাতির পিতা, তিনি কিভাবে শিশু থেকে শুরু করে সেই টুঙ্গিপাড়ায় খোকা, খোকার পরে সতীর্থদের কাছে মুজিব, তারপরে ছাত্র রাজনীতিতে একটি পর্যায়ে এসে মুজিব ভাই, এবং যখন রাজনৈতিক জীবনে তিনি পদার্পণ করলেন নেতা মুজিব, সর্বশেষ তিনি 69-এ যখন গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাকে মুক্ত করে নিয়ে আসলেন, 23 ফেব্রুয়ারি তাকে এদেশের মানুষ ভালোবেসে শ্রদ্ধা করে আস্থা নিয়ে বঙ্গবন্ধু উপাধি দিলেন, এবং 7ই মার্চের সেই স্বাধীনতার ঘোষণা বলুন আর ঐতিহাসিক ভাষণ বলুন, তার মধ্য দিয়ে 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতা পূর্ণ ছিল না, অপূর্ণ ছিল, অধুরা ছিল। বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি 1972 পাকিস্তানের কারাগার থেকে মানুষের দোয়া এবং বিশ্ববাসীর চাপে মুক্ত হয়ে দেশে ফিরে আসলেন, যে স্বাধীন বাংলার জন্য তিনি সারা জীবন জেল জুলুম সহ্য করেছেন, সেই স্বাধীন বাংলাতে পা দেওয়ার সাথে সাথে তিনি হলেন জাতির পিতা। সংবিধান যখন রচিত হয় সেখানেও তার সেই স্বীকৃতি, এবং তার সবচেয়ে বড় যেটি সেটি হলো তিনি নিজে তার আত্মজীবনীতে লিখেছেন যে তার শক্তি দুটো, একটি তিনি বলেছেন তার আত্মবিশ্বাস, আরেকটি তিনি বলেছেন আমার রেণু, অর্থাৎ তার স্ত্রী, যে বঙ্গজননী যদি না হতেন তাহলে বঙ্গবন্ধু হতেন কিনা বা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হতে পারতেন কিনা, আমাদের দেশকে স্বাধীন করতে পারতেন কিনা, সেটা আরেকটা ইতিহাস। ঠিক তেমনিভাবে দেখুন আজকের যিনি প্রধানমন্ত্রী, তারা দুজন এতিম হিসাবে দেশে ফিরে আসলেন, সকল ষড়যন্ত্র চারিদিকে, তাকে বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাইকে তিনি হারিয়েছেন, একটি রাতে পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, এবং তিনি ফিরে আসলেন। সে ফিরে আসার পরে তিনি ঘোষণা দিলেন যে আমি সবাইকে হারিয়েছি, আপনাদের মাঝে আমি সবাইকে ফিরে পেতে চাই। তারপরে তিনি চারণের মতো সারা দেশ ঘুরে বেড়ালেন 75 থেকে 96 পর্যন্ত, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জীবিত করা, জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদের বিচার করা, সব কিছু প্রত্যয় নিয়ে তিনি ঘুরে বেড়ালেন। একটি পর্যায়ে 96-তে তিনি ম্যান্ডেট পেলেন, তিনি হাতে নিলেন দায়িত্ব, তারপর থেকে ইতিহাস নতুন করে শুরু হলো। 75-এ যে ইতিহাস ভুলণ্ঠিত হয়ে গিয়েছিল সেই ইতিহাস আবার নতুন করে তিনি শুরু করলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ,
এবং পরে তিনটি টার্ম অর্থাৎ 2008 সালের নির্বাচনের পরে তিনি আনলেন যে একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ, 2021 সালের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ, আর 2041 সালে স্মার্ট বাংলাদেশ বা সমৃদ্ধ বাংলাদেশ। এবং তিনিও দেখেন তার বাবার মতো আজকে যে লেখাটি বেরিয়েছে বিভিন্ন কাগজে, তিনি লিখেছেন তার শক্তি কী, তিনি নিজে লিখেছেন, উপরে আল্লাহ, আমার আওয়ামী লীগের নেতাকর্মী আর বাংলাদেশের জনগণের ভালোবাসা সমর্থন আমার শক্তি। বাবার মতোই তিনি একই কথাই বলেছেন। বাবা যেমনিভাবে মানুষকে ভালোবেসেছেন, যেটি ডেভিড ফ্রস্টের ইন্টারভিউতে বলেছেন যে আমি আমার মানুষকে জনগণকে ভালোবাসি, বাঙালিকে বাংলাদেশের জনগণকে ভালোবাসি, আর তাদেরকে বেশি ভালোবাসি সেটাও আমার দুর্বলতা। তো আজকে প্রধানমন্ত্রী তিনিই কিন্তু এই কথাটি বলেছেন। এখন দেখুন, আমাদের যখন নির্বাচন এবছর বা আগামী বছরের প্রথম দিকে হবে জানুয়ারিতে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। যে পরাশক্তি একসময় আমাদের বিরোধিতা করেছিল, তারা আজকে আমাদের স্যাংশন দিচ্ছে, তারা আজকে আমাদের ভিসা রেস্ট্রিকশন ভিসা রেজিম ডিক্লেয়ার করছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা রেজিম চেঞ্জের কথাও উচ্চারণ করছে। আমাদের দেশের কিছু দলও সেই কথাগুলো বলছে। এখন প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী দেখুন সেখানে এর উত্তরে যে কথাগুলো বলেছেন, বাংলাদেশের নেতৃত্বের মধ্যে এমন সাহস করে স্পষ্ট করে বুকের পাটা নিয়ে কথা বলার কোনো দ্বিতীয় নেতা নেত্রী আছে? নেই। বাবা যেমনিভাবে বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, 7ই মার্চের ভাষণে তিনি লক্ষাধিক মানুষকে বললেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি জনগণের বাঙালিদের স্বার্থ রক্ষণ করতে চাই। আজকে বাবার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি এভাবে বলছেন। আমরা গর্বিত যে বাবা যেমনিভাবে অকুতোভয় ছিলেন, আপোষহীন ছিলেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ঠিক তেমনিভাবে আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি পরাশক্তির বিরুদ্ধে সাহস করে তিনি কথাগুলো বলছেন। কালকে কী পরিণতি হবে সেটা ভবিষ্যৎ, কিন্তু জাতির জনক আপোষ করেননি, সেই জন্য জাতির জনক হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপোষ না করে এদেশের মানুষের জন্য, এদেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য তিনি ইতিহাসের পাতায় বাবার মতো স্বর্ণাক্ষরে তার স্থান হয়ে যাবে। শুধু প্রধানমন্ত্রী হিসাবে নয়, একটি উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। জি, এগুলো আমি আপনার কাছে আবার আসবো